গত বছরের 31 আগস্ট চন্দননগর কলেজে জাদুঘর চালু হয়েছিল। তবে জাদুঘর চালু হলেও এতদিন সাধারণের প্রবেশাধিকার ছিল না, তবে রবিবার থেকে তা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিন থেকেই বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় জমান এই জাদুঘরে। সবাইকে স্বাগত জানাতে প্রায় 250 বছরের পুরনো চন্দননগরের রথে 2টি নিম কাঠের ঘোড়া বসানো হয়েছে জাদুঘরের সামনে। সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে জড়ানোর দায়ে 1908 থেকে টানা 23 বছর বন্ধ ছিল চন্দননগর কলেজ। পরে শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল প্রত্যাবর্তন হয়। সম্প্রতি সেই ভবন সংস্কার এবং তার একাংশে শহরের শিল্প সংস্কৃতি বিপ্লব আর কলেজের ইতিহাসের জাদুঘর গড়ে তোলা হয়। গত বছর 6ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিপ্লবীদের স্মৃতির উদ্দেশ্যে জাদুঘরটি উৎসর্গ করা হয়। সেদিনই অধ্যক্ষ দেবাশীষ সরকার সাধারণের জন্য জাদুঘর খুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। দেশের একটি বিখ্যাত ভ্রমণ সংস্থা মারফত 30 জন বিদেশি এই জাদুঘর দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাদের আসার সঙ্গে সঙ্গেই সকলের জন্য খুলে দেওয়া হলো জাদুঘর। এখন থেকে প্রতি শনি ও রবিবার বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে চন্দননগরের এই জাদুঘর। হুগলি থেকে সুনন্দা দত্ত, ওঙ্কার বাংলা।